সম্ভবত বাতিল হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনই পরীক্ষা নেবা অসম্ভব প্রায় তৈরি কমিটির রিপোর্ট সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষেন্দু অধিকারী কৃষেন্দু এখনো পর্যন্ত এই বিষয় কি জানতে পারছো দেখো সর্বশেষ যেটা খবর পাওয়া যাচ্ছে এবছর সম্ভবত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হচ্ছে তুমি জানো যে সরকার একটি কমিটি তৈরি করেছিল মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রেক্ষাপটে নেওয়া যায় কি না যদি না নেওয়া যায় সেক্ষেত্রে বিকল্প পথ কী মূল্যায়নের সেটা জানাবার জন্য সময় সময়সীমা ছিল এবং আজকেই সেই রিপোর্ট চূড়ান্ত হয়েছে কিছুক্ষণের মধ্যেই হয়তো জমা পড়ে যাবে সরকারের কাছে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেই রিপোর্টে স্পষ্ট করে বলা হচ্ছে যে পরীক্ষার কোনো বিকল্প নেই কিন্তু বাস্তব যে পরিপ্রেক্ষিত তাতে করোনার যা সিচুয়েশন তাতে এখনই একুশ লক্ষ ছাত্রছাত্রীর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া উচিত হবে না এখনই পরীক্ষা নেওয়া কোনোভাবে সম্ভব নয় এটা স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে রিপোর্টে তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন এই কমিটি এই কথাগুলো বলছে এবং যেহেতু জুলাই এবং আগস্টে পরীক্ষা হওয়ার কথা ছিল কমিটি যেটা বলছে প্রথমত হচ্ছে যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার কথা তাদের আনুমানিক বয়স হচ্ছে পনেরো বছর কিংবা সতেরো আঠারো বছর এদের কারো ভ্যাকসিনেশন হয়নি দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের রাজ্যে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে প্রায় একুশ লক্ষ তাদের বিয়াল্লিশ লক্ষ অভিভাবক আছেন এই প্রেক্ষাপটে তাদের স্কুলে এনে পরীক্ষা নেওয়া নিজের স্কুলে হলেও একটা মানে একটা ঝুঁকি থেকে যাবে এই প্রেক্ষাপটে সম্ভব নয় পাশাপাশি কারণ হিসেবে জানিয়েছে যে তারা যেহেতু পরীক্ষা বাতিল করেছে দ্বাদশ শ্রেণীর সেহেতু সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে স্বাভাবিকভাবে সেখানে পরীক্ষা নিলে একটা আইনি জটিলতার আশঙ্কাও থেকে যাবে এইসব কারণে কমিটির রিপোর্ট ছয় সদস্যের কমিটি রিপোর্ট যে কমিটিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সভাপতি আছেন সেই রিপোর্ট জমা পড়েছে এবং প্রকৃত মূল্যায়ন কি পদ্ধতিতে হবে তার একাধিক প্রস্তাবও সেই কমিটির রিপোর্টে দেওয়া হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ প্রসান্ত